সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নূরপুর গ্রামের সুমাইয়া বেগমকে গত 22 মার্চ স্কুলে যাওয়ার পথে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দশম শ্রেণীর ছাত্রী, দরিদ্র পরিবারের সন্তান সুমাইয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জাস্টিস ফর সুমাইয়া ক্যাম্পেইন কমিটি যুক্তরাজ্যের উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কামরুল আহমেদের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা সমিতির সভাপতি শফিকুল্লাহ মিসলু, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম, সাবেক কাউন্সিলর লিডার হেলাল উদ্দিন আব্বাস, মানবাধিকার কর্মী আকলিমা বিবি, আমিনা আলী, আনহার মিয়া, এম এ গফুর, অধ্যাপক মাসুদ আহমেদ, রফিকুল্লাহ, নেসার আলী শামসু, মশিউর রহমান মশনু, মোহাম্মদ সাদ মিয়া, হারুনুর রশিদ, এম এ কাইয়ুম, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, এম এ কুদ্দুস সহ আরও অনেকে। সভায় বক্তারা সুমাইয়া হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হওয়ার পরও আসামি শনাক্তকরণ, গ্রেফতার, সাক্ষ্য প্রমাণ, স্বীকারোক্তি আদায় না করতে পারাসহ বিভিন্ন বিষয়ে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে মতামত ব্যক্ত করেন। বক্তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 22 মার্চ বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের অন্তর্গত একটি গ্রামে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সুমাইয়া নামের একটি মেয়ে দশম শ্রেণীতে পড়ে, সে স্কুলে যাওয়ার পথে তাকে নির্মমভাবে দুর্বৃত্তরা হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চেয়ে, সুষ্ঠু তদন্ত চেয়ে আজকে এই লন্ডনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। এখানে জাস্টিস ফর সুমাইয়া নামে একটি ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে এবং এই ক্যাম্পেইন কমিটির মাধ্যমে আমরা সুমাইয়ার হত্যার বিচারের দাবিতে আমরা এখানে আন্দোলন করে যাচ্ছি। আমাদের সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং এখানে অনেক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা এসে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা আছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আরও আপনাদেরকে অবগত করতে চাই যে সুমাইয়ার যে ফ্যামিলি, এরা অত্যন্ত গরিব, তারা 10 বোন 1 ভাই, বাবা নেই তাদের, তাদের নিজস্ব ভিটা বাড়ি পর্যন্ত নেই। এই যে মামলাটা চলছে, আমরা ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে যখন তাদের সাথে যোগাযোগ করি, আমাদের চোখে জল চলে আসে, কারণ তারা এই মামলার খরচ কুলানো তো দূরে থাক, তারা সিলেট শহরে যে কোর্টে যাবে, ভাড়া দিয়ে এই কোর্টের প্রাঙ্গণ পর্যন্ত যাওয়ার টাকা পয়সা তাদের কাছে নাই। তো আমরা জানি আমাদের দেশে টাকা পয়সা না থাকলে বিচার পাওয়া যায় না। আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাবো, সবার কাছে আহ্বান জানাবো, আপনারা এই সুমাইয়ার বিচারের জন্য, বিচারের দাবিতে যাতে অপরাধী যারা তারা যাতে শাস্তি পায়, তাদের যাতে শাস্তি নিশ্চিত হয় এবং আমরা একটি অপরাধের জনপদ হিসেবে যাতে পরিচিত না হই, বিশেষ করে আমি বালাগঞ্জ সুমাইয়ানগরের মানুষের প্রতি আহ্বান জানাই। আপনারা সবাই এগিয়ে আসুন, এই সুমাইয়া হত্যাকারীদের আমরা বিচার চাই এই দাবিতে, এই আন্দোলনে আপনারা সবাই আমাদের সাথে শরিক হন, এই আশাবাদ, এই প্রত্যাশা সবার প্রতি থাকলো। ধন্যবাদ। আজকে আমরা এই সুমাইয়া হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা প্রতিবাদ সভা রেখেছি। এইটার মোটিভ হলো আমরা সুমাইয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারের প্রত্যাশার জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং বিদেশ থেকে আমরা আমাদের এই জেলা উপজেলায় যে নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আকুল আহ্বান জানাচ্ছি, আমরা যেন এই মেয়েটার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি এবং তারা যেন এগিয়ে আসেন। আমরা যতটুকু শুনতে পেরেছি প্রশাসন নীরব হয়ে গেছে, কার ইন্ধনে নীরব হলো, কিসের ইঙ্গিতে নীরব হলো আমরা সেটা জানি না, আমরা সেটা দেখতে চাই। আমরা ইনশাল্লাহ আমরা দুর্বল আন্দোলন বিলাতের মাটি থেকে গড়ে তুলব, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা সকলেই জানেন বিগত 22 তারিখ স্কুল ছাত্রী, মেধাবী স্কুল ছাত্রী সুমাইয়াকে স্কুলে যাওয়ার পথে হত্যা করা হয় নির্মমভাবে আমাদের গ্রাম। আমি সুমাইয়াদের গ্রামের বাসিন্দা। সুমাইয়া একজন মেধাবী ছাত্রী ছিল, সুমাইয়ার পরিবার খুবই হত দরিদ্র এবং সুমাইয়ার পরিবারের ওনার মার, ওনার ভাইয়ের বক্তব্য থেকে আমরা জানি ওনার যে বাড়িতে থাকেন ও বাড়িটাও ওনাদের নাই, ওনারা খুবই খুবই হত দরিদ্র। শৃঙ্খলা বাহিনী আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সুষ্ঠু কোনো তথ্য দিতে পারে নাই। বিদায় জাস্টিস ফর সুমাইয়া ক্যাম্পেইন কমিটি বিলাতের মাটিতে গড়ে উঠেছে।